আসসালামু আলাইকুম। স্টেটটা নিয়ে খুব টেনশন আছেন না ভাই? স্টেটটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, এমন কোনো দিন নাই 10-20টা অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে না। তো যারা অ্যাপের অ্যাডমিন আছে খুব টেনশনে আছে, আমিও টেনশনে আছি, কিন্তু আমার অ্যাপস এখনও, আমার কোনো অ্যাকাউন্ট এখনও সাসপেন্ড হয়নি। তো আমার যতটুকু আইডিয়া আছে, আমি যেহেতু 1 বছর যাবৎ কাজ করাচ্ছি বা 1 বছরের বেশি সময় হবে কাজ করাচ্ছি, আমার একটু আইডিয়া আছে এই সম্পর্কে। আর সঠিক কি জানি না, তো যে আইডিয়া আছে ভিডিওতে শেয়ার করব, আর আপনাদের ভুলগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার কথা মতো নিয়ম মতো কাজ করলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। তো চলেন শুরু করি। আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুকে যে মাহমুদ বিডি নামে পেজটাতে লাইক দিয়ে আসবেন, ফলো করে আসবেন, কারণ ওইখানেও নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, মিস হয়ে যেতে পারে ভাই ভিডিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউবে যাবেন, ইউটিউবে যে মাহমুদ বিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো ধরনের সমস্যা ফেস করলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করলেই আমি রিপ্লাই দিব। আচ্ছা, এখন বলি আমি কিভাবে কাজ করাচ্ছি। আমি মূলত কাজ করাই কিভাবে এটা আমার ইউজাররা ভালো জানে, কারণ ওরাই কাজ করে তো অ্যাপসে, তারপরেও ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে, অ্যাডমিন প্যানেলে কী হচ্ছে, এটা তো ওরা আর জানে না। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি সবসময় 2টা অ্যাপে কাজ করাই, 2টা অ্যাপেই 12:30 থেকে কাজ অন করি, অথবা 3:00 থেকে কাজ অন করি এবং 12:00 পর্যন্ত কাজ চলে, এবং 12:00 পর্যন্ত অনেক স্পিডে কাজ চলে, মানে পয়েন্ট বেশি দিই, 80 পয়েন্ট 70 পয়েন্ট এরকম করে দিই। এই জন্য ইউজাররা রাত থেকে সকাল 12:00 পর্যন্ত প্রচুর কাজ করে। আর তারপরে যে আমি কিন্তু কাজ কখনো অফ করি না, আমি গ্রুপে বলে দিই যে এখন কাজ করলে কম পয়েন্ট যোগ হবে, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো দেখা যায় তারপর আমি হয়তো 20 পয়েন্ট বা 10 পয়েন্ট করে দিই, এবং সারা দিন কিছু কিছু ইউজার কাজ করতে থাকে, নতুন নতুন ইউজার অ্যাড হয় বা অন্য ইউজারগুলা অন্য গ্রুপে কাজ করে আমার এখানে এসে দেখে যে এখন কত পয়েন্ট দিচ্ছে, একটু চেক করি। তো ইনস্টাটাও দেখে যে না, সারাক্ষণ 24 ঘন্টা এখানে কিন্তু রেভিনিউ অ্যাড হচ্ছে, এবং এখানে ইম্প্রেশন 24 ঘন্টায় অ্যাপের ভিতর থেকে ইম্প্রেশন শো হচ্ছে। তো এটা দেখে হয়তো বা অ্যাকাউন্ট সাসপেন্ড করে না, একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি একদিনে $100 ইচ্ছা করলে আর্নিং করতে পারি, কিন্তু করি না। আমার টার্গেট $12, 10 থেকে 12। তো প্রতিদিন দেখা যায় যে আমার $4, $5, $7, $8, $10, $12, 14 ডলারও আর্নিং হয়ে যায়। তো আমি টার্গেটের বাইরে আসলে যাই না, টার্গেটের বাইরে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স অনেক বেশি থাকে। তারপর যেটা করি, আমি যেদিন থেকে আর্নিং ভালো হচ্ছে ট্যাক্স লিমিট বাড়াই দিই, আর যেদিন থেকে আর্নিং কম সেদিন 60 থেকে 70টা ট্যাক্স লিমিট দিই, এবং ব্রেক টাইম আমি ব্যবহার করি না। আপনারা চাইলে ব্রেক টাইম ব্যবহার করতে পারেন। অনেক অ্যাডমিন বা অনেক গ্রুপে দেখলাম আমি, তারা আসলে অ্যাডমিন কি আমি জানি না, বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছে, ভাই অ্যাপ টেক্সট ভেরিফাই করেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। ভাই আরেকজন বলতেছে, ভাই প্লে স্টোর পাবলিশ করেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আরেকজন বলতেছে কি, ভাই অ্যাপ লিঙ্ক বের করে সেট করেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। মানে জ্ঞানের অভাব নাই এই গ্রুপ, এসব গ্রুপে গেলে আমি জানি না তারা স্ট্যাটায়োর প্রাইভেসি পলিসি বা যে রুলস নিয়মকানুনগুলো আছে এগুলো ফলো করে কিনা, বা জীবনে কখনো পড়ছে কি আমি জানি না। যারা এই ধরনের জ্ঞান দেয়, আমি দেখছি, খেয়াল করছি, তারা আবার যখন হচ্ছে স্ট্যাটায়ো একটা আপডেট দেয় ইংলিশে, ওইটা ওই গ্রুপেই পোস্ট করে বলে যে এটার মানে কি, এটা কেন দিচ্ছে স্ট্যাটায়ো, এটা এটার মানে কি। তো কিছুদিন আগে স্ট্যাটায়ো অ্যাপ টেক্সট ভেরিফাই করার জন্য বলছিল, এখানে বলা আছে অ্যাপ টেক্সট ভেরিফাই করলে নতুন নতুন অ্যাড আসবে, রেভিনিউ বাড়বে, মানে সিপিএম বেড়ে যাবে। তো সবাই যখন ওই ইমেইলটা পেলো অ্যাপ টেক্সট ভেরিফাইয়ের, তখন সাথে সাথে একটা চমক লেগে গেলো, অ্যাপ টেক্সট ভেরিফাই না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, স্ট্যাটায়ো ইমেইল দিয়েছে। আসলে ওইখানে তো বলে না স্ট্যাটায়ো যে ভাই অ্যাপ টেক্সট ভেরিফাই করো না হলে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, আমরা যে এভাবে কাজ করাই তো নিয়মের বাইরে। স্ট্যাটায়ো বলেন, অ্যাপ লগইন, অ্যাড কলোনি, যাই বলেন, অ্যাড মুভ, যেটাই বলেন, সবার কিন্তু নিয়মের বাইরে এই অ্যাপসগুলা। অ্যাপসগুলোতে যেভাবে আর্নিং হচ্ছে এটা সবার নিয়মের বাইরে। তো কেউ ধরে, কেউ ধরে না, কেউ ধরতে পারে, কেউ পারে না। যখনই ধরা পড়বেন যে অ্যাড না, নেটওয়ার্কই হোক না কেন, সাসপেন্ড করবে। আর সাসপেন্ড হলে ওই ডিভাইস থেকে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক আছে। আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আবার ওই অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। তো আপনি এইভাবে করতে পারেন, ব্রেক টাইম দিয়ে কাজ করাইতে পারেন। যদি কোনো সমস্যা ফেস করেন, তারপরেও আমাকে কমেন্টসকে জানাবেন, আমি হেল্প করার ট্রাই করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।